অক্টোবর মাসে রপ্তানি আয় এসেছে মাত্র $376 কোটি, যা গত সেপ্টেম্বরের চেয়ে কমেছে প্রায় 13%। তবে অর্থবছরের প্রথম চার মাসের হিসেব বলছে বছর ব্যবধানে মোট আয় বেড়েছে 3.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যে হালনাগাদ তথ্য সেটি বলছে যে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট আয় এসেছে $1,744 কোটি, যা গত বছরের একই সময় ছিল $1,685 কোটি। অন্যদিকে চলতি বছরের সেপ্টেম্বরে আসা $431 কোটি আয় অক্টোবরে কমে গেছে $54 কোটি। কেবল তাই নয়, শুধু অক্টোবর মাস আমলে নিলে আমরা দেখতে পাবো যে বছর ব্যবধানে আয় কমেছে 13.5%-এর উপরে। প্রথম চার মাসে পোশাক খাতের সার্বিক প্রবৃদ্ধি 6% হলেও নেতিবাচক ছিল ওভেন খাতের আয়। অন্যদিকে চামড়া খাতের আয় কমেছে 24%।